সুধিমণ্ডলী আজকে আলোচনা করব অসদাচরণের অপরাধে দোষী সাব্যস্ত হলে কোনো শ্রমিকের বিরুদ্ধে কি কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তো আমরা জানি যে কারোর বিরুদ্ধে অপরাধের অভিযোগ আসলে তাকে তদন্ত করতে হবে ধারা চব্বিশে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো ফলো করে তার বিরুদ্ধে তদন্ত করে যখন সে দোষী সাব্যস্ত হবে তখন তার বিরুদ্ধে কি কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে সে ব্যাপারে ধারা তেইশে বলা আছে ধারা তেইশে বলা আছে যে প্রথমত তাকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে এবং বরখাস্ত ছাড়াও তার অপরাধের গুরুত্ব বুঝে আরও যেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে সেগুলো হচ্ছে প্রথমত তাকে চাকরি থেকে অপসারণ করা যেতে পারে রিমুভাল যেটাকে বলা হচ্ছে অথবা তাকে অনধিক এক বছরের জন্য নিচের পদে গ্রেডে বা বেতন স্কেলে প্রদান করা যেতে পারে তিন নম্বর যেটা বলা হয়েছে যে অনধিক এক বছরের জন্য তার প্রমোশনটা বন্ধ রাখা যেতে পারে এবং আরেকটা শাস্তির কথা বলা হয়েছে যেটা যে অনধিক এক বছরের জন্য তার ইনক্রিমেন্টটা বন্ধ রাখা যেতে পারে এবং তাকে জরিমানা করা যেতে পারে এবং অনধিক সাত দিন পর্যন্ত তাকে বিনা মজুরিতে বা বিনা খোরাকিতে সাময়িক বরখাস্ত করা যেতে পারে এবং লাস্ট যেটা বলা হয়েছে তাকে ভৎসনা বা সতর্কীকরণ যেটাকে আমরা ওয়ার্নিং লেটার বলি সেই ওয়ার্নিং লেটার ইস্যু করা যেতে পারে তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এই অপরাধে এই শাস্তিমূলক ব্যবস্থা যেটাই আমরা গ্রহণ করি না কেন তার জন্য কিন্তু আমাকে ধারা চব্বিশে যে স্টেপগুলো বলা আছে তদন্ত করে অভিযোগ প্রমাণের যে পদক্ষেপগুলো নেওয়ার কথা বলা আছে সমস্ত প্রসিজিউর মেনটেন করে এসে তারপরে যদি সে দোষী সাব্যস্ত প্রমাণিত হয় তারপরে তার বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো নেওয়া যাবে কিন্তু সেই ধা এই স্টেপগুলো ফলো না করে কিন্তু আমরা তার বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবো না যদি আমরা নেই সেটা আইনগতভাবে অবৈধ হবে যেমন আমি দু একটা কথা বলতে চাই অনেক সময় আমরা কি করি কেউ অপরাধ করলেই তাকে আমরা ওয়ার্নিং লেটার ইস্যু করে দিই সো মনে রাখতে হবে ওয়ার্নিং লেটারও একটা শাস্তি সো যে কোনো শাস্তি যদি আমরা দিতে চাই এই যেই শাস্তিগুলোর কথা বলা আছে সেই শাস্তি দিতে গেলে অবশ্যই তার বিরুদ্ধে তদন্ত করে প্রমাণ করতে হবে সেটা যে শাস্তি আমরা দেই না কেন সো যে কোন সো ওয়ার্নিং লেটারও একটা শাস্তি সো ওয়ার্নিং লেটার দিতে গেলেও তার বিরুদ্ধে সেই প্রসিজিওর মেনটেন করে আসতে হবে তারপরে আমরা তাকে ওয়ার্নিং লেটার দিতে পারবো সো আমার যেটা আমি বারবার বলতে চাচ্ছি যে যেই শাস্তি আমরা প্রদান করি না কেন শাস্তি প্রদানের পূর্বে অবশ্যই ধারা চব্বিশের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো ফলো করে এসে তাকে দোষী প্রমাণে করে তাকে তার দোষ প্রমাণিত হওয়ার পরে তাকে শাস্তি যাওয়া যাবে আদারওয়াইজ শাস্তি দিলে সেটা আইনগতভাবে বৈধ হবে না ধন্যবাদ